যে কোনো মায়ের হাতের রান্না তার সন্তানের কাছে অমৃতের মতো লাগে। আলহামদুলিল্লাহ আমার আম্মুর রান্নাও খুবই টেস্টি, আর আমার আম্মু রিচ ফুডগুলো খুব ভালো রান্না করে। তো আজকে আপনাদের সঙ্গে আমি আমার আম্মু কীভাবে চিকেন রোস্ট তৈরি করে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি সবাই আমার ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এবং আমার আম্মুর এই রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আমি আশা করছি। তো প্রথমে যে কাজটি করতে হবে, বেশ কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে এবং সেই বেরেস্তার তেলেই চিকেনগুলোকে লবণ এবং মরিচ মেখে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজা যাবে না, হালকা করে যখন এর কালারটা চেঞ্জ হবে ঠিক তখন এটাকে উঠিয়ে নিতে হবে। আম্মু সবগুলো চিকেনই একে একে ভেজে নিল এবং উঠিয়ে ফেললো। তারপর এই চিকেনটা উঠিয়ে নিয়ে সেই তেলের মধ্যেই আম্মু দিয়ে দিল পেঁয়াজ বাটা। পেঁয়াজের সঙ্গে কাঁচামরিচও ছিল, কাঁচামরিচ এবং পেঁয়াজটাকে ব্লেন্ড করে নিয়েছিল। তার সঙ্গে দিয়ে দিল আদা এবং রসুন পরিমাণ মতো। এখন এই আদা রসুন এবং পেঁয়াজ বাটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে যখন এর তেল উপরে চলে আসবে সেই পর্যায়ে আমার আম্মু এখানে অ্যাড করে দিয়েছিল টক দই। এখন এই টক দইটাও এই মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেবে। টক দই এবং মশলাটাকে কষানোর এই পর্যায়ে আমার আম্মু এর সঙ্গে অ্যাড করে দিয়েছিল লবণ। এখন একে একে অন্যান্য উপকরণ যেমন এখানে গোটা মশলাগুলো অ্যাড করে দিয়েছি, এখানে এলাচ, দারচিনি, লং এবং তেজপাতা সব কিছু অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছে এবং সেই সাথে অ্যাড করে দিচ্ছে টমেটো সস। টমেটো সসটা দিয়ে এখন সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। মশলাটাকে অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ এই কষানোর উপরে নির্ভর করে এর টেস্ট। খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে এবং তেল উপরে চলে আসবে ঠিক ওই পর্যায়ে ভেজে রাখা চিকেনগুলো এখন অ্যাড করে দিতে হবে, দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এখন অ্যাড করে দিয়েছে পোস্তদানা বাটা এবং বাদাম বাটা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটুকু আম্মু এখানে অ্যাড করে দিয়েছিল। তারপরে আম্মু অ্যাড করে দিচ্ছে এখানে গরম মশলার গুঁড়ি। এখন এই মশলাটাকে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেবে, চিকেনটাকেও খুব ভালোভাবে ভেজে নেবে। যখন চিকেনটা এরকম ভাজা হয়ে যাবে বা কষানো হয়ে যাবে ওই পর্যায়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে অথবা দুধ দিয়ে দিতে হবে। আমরা এখানে পানিটা দিয়েছিলাম কিন্তু আসলে ভিডিওটা হয়তো করা হয় নাই, যাই হোক খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। আবারও কষিয়ে নেওয়ার এই পর্যায়ে আম্মু এখানে বেরেস্তা অ্যাড করে দিয়েছে। এখন এই বেরেস্তা অ্যাড করার পরে আবারও বেশ কিছুটা সময় নিয়ে এটাকে রান্না করে নেবে। আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন যে ঝোলটাও অনেকটা শুকিয়ে এসেছে এবং মাখো হয়ে এসেছে। আর বেরেস্তাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে কারণ বেরেস্তা দিলে চিকেন রোস্টের ফ্লেভারটা অনেক ভালো আসে আলহামদুলিল্লাহ। শেষ পর্যায়ে এসে কিছু কাঁচামরিচ অ্যাড করে দেওয়া হলো। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিট রান্না করে নিয়ে নামিয়ে ফেলতে হবে। ভিডিওটি রোজার ঈদের সময় করা হয়েছিল। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এটা হলো ফাইনাল লুক, আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।